আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ নব্বই দশকের নায়িকা হিসেবে পপিকে আমরা সবাই চিনি তার পুরো নাম সাদিকা পারবেন পপি যিনি অভিনয়ের মাধ্যমে আমাদের মন কেড়েছেন তার জন্ম দশই সেপ্টেম্বর উনিশশো উনআশি বাংলাদেশ চলচ্চিত্রে অভিনেত্রী ও মডেল তিনি উনিশশো সালে মন্তর রহমান আকবরের কুলি ছায়া অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভূত হন বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত মেঘের কোলে রোদ কি যাদু করিলা গঙ্গাযাত্রা ছায়া ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তাকে নিয়ে শোনা যাচ্ছে চলচ্চিত্র জগতের নানান গুঞ্জন হঠাৎ করে উদাহ হয়ে গেল নায়িকা পপি গোপনে করেছেন বিয়ে এবং হয়েছেন অন্তঃসত্ত্বা মিডিয়া জগতের সকলেরই এই ধারণা ভালোবাসার প্রজাপতি নামক একটি চলচ্চিত্রে সর্বশেষ দু হাজার জুনে কাজ করেন নায়িকা সাদিকা পারভীন পপি ছবিটি প্রায় বিশ শতাংশ কাজ এখনো বাকি শেষ করতে আরো দুদিন শুটিং করতে হবে কিন্তু খবর নেই পপি মুঠোফোন বন্ধ নিকটজনরা কেউ খোঁজ দিতে পারছে না নায়িকার বাসায় গিয়ে ফিরে এসেছেন ছবির পরিচালক মাসুমাতানি ছয় মাস আগে ডাইরেক্ট অ্যাকশন ছবির শুটিং শেষ করেন পপি পরিচালক সাদেক সিদ্দিক ডাবিং না করেই পপি দীর্ঘদিন অপেক্ষার পর আরেকজনকে দিয়ে ডাবিং ছবিটি এখন মুক্তির জন্য জন্য প্রস্তুত। এখন দরকার পপিকে সাদেক সিদ্দিক আরো বলেন নাইকে যদি টেলিভিশন পত্রিকার সঙ্গে কথা বলতেন নিজের ফেসবুক প্রচার চালাতেন ছবিটি সম্পর্কে মানুষ জানত ছবিটি দেখার আগ্রহ তৈরি হতো এভাবেই পরিচালক প্রযোজকদেরকে ফাঁসিয়ে উধাও ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পপি কোথায় আছেন কি করছেন কেউই জানে না পপির এমন আড়ালে চলে যাওয়া নতুন নয় তবে এবারের মতো দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি শাকিল খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল যখন সে সময়ও আত্মগোপন করেছিলেন তিনি তবে তার মেয়াদ ছিল অল্প কিছুদিন এবার কোথায় লুকালেন তিনি এমনকি যে ফেসবুকে অ্যাকাউন্ট সড়ক থাকতেন সবসময় সেটাও এখন নিষ্ক্রিয় বন্ধু সহকর্মী সংবাদকর্মী কেউই তার নাগাল পাচ্ছেন না পপি বিয়ে করে সংসারী হয়েছেন এমন গুঞ্জন বহুদিনের এবার নিজেকে আড়াল করে রেখেছেন বিয়ের কথাই স্বীকার করেননি সন্তান সম্ভব হওয়ার কথা কি করে বলেন সিনেমা পাড়ার গুঞ্জন পপি আর অভিনয়ে ফিরবেন না তিনি সংসার নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছেন পপির দীর্ঘদিনের সহকর্মী ও কাছের বন্ধু চিত্রনায়ক ফেরদোস পপির সঙ্গে তার সেই দেখা হয়েছিল ফিল্ম ক্লাবের নির্বাচনের সময় ফোনে কথা হয়েছিল তিন মাস আগে তার বিয়ের ব্যাপারটি সেও জানে না তিনি বলেন বিয়ের খবর লোক মুখে শুনেছি তিনি আরও বলেন পপি আমার ভালো বন্ধু কিন্তু ব্যক্তিগত অনেক কথা আমাকে নাও বলতে পারে পপির নিকটাত্মীয় ঢালিউডের বিউটি কুইন মৌসুমি তারা সম্পর্কে মামাতো হুপাত বোন সেই সূত্রে নায়ক ওমর সানি পপির দুলা ভাই তবে পপির বিয়ের গুজব নিয়ে তিনি কিছুই বলতে রাজি হননি তিনি বলেন এ ব্যাপারে কিছুই বলবো না বিয়ে করুক বা না করুক যেখানেই থাকে সে যেন সুখে থাকে ভালো থাকে তবে আত্মীয় হিসেবে আমাদের সঙ্গে তার যোগাযোগ রাখা উচিত ছিল পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর জীবনে যাই হোক না কেন তিনি শীঘ্রই ফিরবেন সবার মাঝে করবে সবার জল্পনা কল্পনার অবসান পপির হঠাৎ উধাও হওয়া নিয়ে দর্শক আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবারও হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত চ্যানেলের সঙ্গে